আচ্ছা শুনুন না, কিন্তু আমি ড্রাম থাকলো ওয়েস্টার কে গেলে বাংলা কি করো, কি যেন করতেছি না করো, না আগেরটা করো না, না না আগে যেন কি করতেছি এটা উয়া চুমা দিছি আর তোমার ধন চুষছে দীপ। মধ্যরাতে পরীকে চিনে ধরলো নাকি হ্যাক হলো শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট, একের পর এক ভিডিও পোস্ট করে মধ্যরাতকে আলোকিত করে তুলেছে শরীফুল ইসলাম রাজ। নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে শরীফুল ইসলাম রাজ, পরিমণি, সুনেহরা বিনতে কামাল এবং তানজিন তিশা। কিন্তু কেন হঠাৎ করেই মধ্যরাতে রাজের অ্যাকাউন্ট থেকে তানজিন তিশা এবং সুনেহরা বিনতে কামালের বেশ কিছু অশালীন ছবি এবং ভিডিও পোস্ট হয়? ভিডিওতে দেখা যায় মাতাল অবস্থায় তানজিন তিশা নানান ধরনের অশালীন অঙ্গভঙ্গি করে যাচ্ছেন, লিফটে মাতাল অবস্থায় গালাগাল দিচ্ছেন। এদিকে সুনেহরা বিনতে কামালের শত শত অশালীন ছবি দেখে নেটিজেনদের চোখ কপালে। অশালীন অঙ্গভঙ্গি, মাতাল অবস্থায় এই অভিনেত্রীর নানা ধরনের কুকীর্তি ফাঁস হয়েছে নেট দুনিয়ায়। তবে কি সুনেহরার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত শরীফুল রাজ, নাকি চলছে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক? যদিও সুনেহরা বলেন ভিডিওগুলো বেশ আগের, নেটিজেনদের চোখ বর্তমানে পরিমণির দিকে। যদিও এই ইস্যুতে পরিমণি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি। এই ইস্যুর জেরেই কি পরি আলাদা হতে চেয়েছিল? রাতের বেলা রাস্তায় ঘুরছে, ওম শুধু তোর চ্যাট দেখতে চাইছে।